দর্শক, আমরা এই মুহূর্তে পরিচয় করে দেব একজন ব্যতিক্রম উদ্যোক্তা। তিনি চাকরি করেন, চাকরির পাশাপাশি শখকে পুঁজি করে কবুতর লালন পালন করেন। কবুতরের পাশাপাশি তার গ্রামের মধ্যে কিছু গরুও রয়েছে। আসলে খুব চমৎকার একটু কবুতরের খামার, পাশাপাশি গরু পালন, সেটা একটু বিস্তারিত কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। নাম কি আপনার? মোহাম্মদ আবুল কাশিম। কাশিম ভাই, আচ্ছা, আমরা কিন্তু আপনার পাশে কিছু গরু দেখতে পাচ্ছি, গরু আছে, পাশাপাশি কবুতর লালন পালন করেন। আমরা একটু জানতে চাইবো যে পেশায় কী কাজ করে থাকেন? পেশা আমি একটা চাকরি করি ইয়াতে ঢাকাতে, ওইখানে পাশাপাশি আমি কবুতর পালন করি এবং কবুতর বিক্রি করি আবার। আচ্ছা, কী চাকরি করে থাকেন? এটা আপনি ফকির বেশন একটা গার্মেন্টসের আমি চাকরি করি, অন্য শার্ট প্যান্ট এগুলো সিলানো হয়, এগুলো কাজ করি। আচ্ছা, চাকরির পাশাপাশি কবুতর পালন, আমরা একটু কবুতর পালন সম্পর্কে জানি, কতদিন হলো কবুতর পালন করেন? এটা প্রায় এক বছর উপরে হয়েছে এরকম। কবুতরের যাত্রা কীভাবে শুরু হয়? কবুতর আমি আসলে দেখি ইউটিউব চ্যানেল থেকে লাভজনক, এই জন্য কবুতর আমি বেছে নিয়েছি এবং মাঝখানে আমার কবুতর কিছু আছিল বিক্রি করে দিছি পারিবারিক সমস্যার জন্য, ওই অসুস্থ আসলে এই কারণে। এখন আবার চাইতেছি এগুলা কবুতর আবার নতুন করে ফার্ম করতে, এবং এখনও আমাদের আছে কবুতর 10-15 জোড়া মতন, এখন আরও 12 আস্তে আস্তে বিক্রিও কিছু করব এই জন্য। আচ্ছা, কী কী জাতের কবুতর রয়েছে আপনার এখানে? আমার এখানে আছে এলমুন জ্যাক আছে, পোটার আছে, লাল বোম্বাই আছে, কিং আছে, এরপরে আপনার রেসার আছে, সবজি গ্রিজেল আছে, আরও বিভিন্ন আইটেমে প্রায় 30 আইটেমের কবুতর আছে। আচ্ছা, চাকরির পাশাপাশি কবুতর পালন, পাশাপাশি গরু পালন, একটু বেশি বলুন কীভাবে এগুলো দেখাশোনা করতে হয়? এগুলো তো আমি বাড়িতে তো থাকি না, আমার আব্বু আছে, আম্মু আছে, ছোটো ভাই লেখাপড়া করে, ওই গরু টরু এগুলো দেখশন করে, আর আমি ওই দিক দিয়ে চাকরির পাশাপাশি আমার ওয়াইফে খাবার টাবার দেয়, আমি এভাবেই আস্তে আস্তে এগুলো শুরু করছি। আচ্ছা, আর কবুতরের কথা বলছি না, আপনার এখানে যে প্রায় 20 প্রজাতির কবুতর রয়েছে? জি জি জি, 20 প্রজাতির। চাহিদা বর্তমানে আছে আপনি কিং, জ্যাকোবিন, পোটার, এরপর লাল বোম্বাই, এরপর রেসারও কিছু চাহিদা আছে, এগুলো বর্তমানে চাহিদা বেশি। আচ্ছা, কতক্ষণ সময় দেন কবুতর খামারে? কবুতর আমার অফিস থেকে আসলে বেশি সময় লাগে না, আমার ঘন্টা অনেক, আর আমার তো বাসা ওয়াইফ আছে, ওই সময় দেয় আধারটা। তাহলে বলতে গেলে আপনার ওয়াইফই আপনাকে সাহায্য করে, বিদায় সহযোগিতা করে, ওই সহযোগিতা করে। আচ্ছা, উনি কবুতর পালন সম্পর্কে জানে যে কোন রোগ হয় বা কী ধরনের সমস্যা? ওরা আমি শিখাই দিছি, তারপরে আমি সবসময় দেখাশোনা করি, আসলে কোনটা কি রোগ হয় এই দিকে ট্রিটমেন্ট করি। আচ্ছা, কেমন বাচ্চা আসে প্রত্যেক মাসে আপনার? আমার বাচ্চা প্রত্যেক মাসে এমন 20 জোড়া 15 জোড়া এরকম আসে প্রত্যেক মাসে। কি বাচ্চা কেমন টাকা বিক্রি করা যায়? বাচ্চা এগুলো আপনি তো 20,000 আসে, 15,000 আসে এরকম, মানে খরচ বাদ দিয়ে। খরচ বাদ দিয়ে? জি জি। অবসর সময়কে কাজে লাগিয়ে এই টাকাটা ইনকাম করা সম্ভব হচ্ছে? জি জি, এগুলো আমার তো সহযোগিতা করছে, এই টাকাটা আপনি আর্থিক এগুলো সহযোগিতা করছে, এজন্য ভালোই ইনকাম। কবুতর পালন সম্পর্কে একটু আরও জানতে চাই আপনার কাছে, আসলে কবুতর লালন পালন করতে গেলে কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি প্রথমত? সমস্যা আমি নতুন যেসব পালচার সময় রোগ বিষয়ে জানতাম না, যারা পুরান খামারি তাদের কাছে জানিয়ে নিছি এই রোগটা হইলে এরকম, তাদের কাছে আমি জিজ্ঞাসা করে ট্রিটমেন্ট করি আর কি। এখন মোটামুটি আমার অভিজ্ঞতা হয়েছে, এখন যা তারপর না জানলে যাদের বড় খামারি আছে তাদের কাছ থেকে আমি জেনে নিই। প্রথম কতগুলো কবুতর দিয়ে শুরু হয় আপনার খামার? আমি 5 জোড়া দিয়ে শুরু করছি প্রথম। কী কী জাতের ছিল তখন? দেশি কবুতর ছিল তো, ওইগুলো দিয়ে আমি আস্তে আস্তে এরপর ফিঞ্চ আইটেম উঠাইছি কবুতর। ফিঞ্চ আইটেম এখন বর্তমানে ফিঞ্চ আইটেম কতটুকু লাভজনক? ফিঞ্চ আইটেম বর্তমানে বাজারে চাহিদা বেশি, এটাই লাভজনক।
বর্তমানে সাইদা আমি কিন্তু আপনার গ্রামের বাড়িতে দেখতে পাচ্ছি যে কাঠের টং করা আছে কতগুলো দেশি কবুতর লালন-পালন করা হয় জি জি এগুলো সবই দেশি কবুতর এদিক দিয়ে আছে আপনি টং এর মধ্যে এগুলো দেশি পালন এই জায়গা হয় দেশি থেকে ফেন্সিড অবশ্যই লাভজনক জি ফেন্সিড এই লাভজনক বর্তমানে বাজারে এটাই মানুষ চাহিদা বেশি অনেকে চিন্তা ভাবনা করে যে ফেন্সি কবুতরের বাচ্চা বিক্রি করতে পারবো কিনা বা এরকম দামে বিক্রি হবে কিনা সে বিষয়ে না না ফেন্সি আইটেমই বর্তমানে বাজারে চলে এটাই বর্তমানে আছে বাজারে বর্তমানে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি কিছু গরু রয়েছে আপনার গরু আছে কতগুলো এখনো গরু আছে পাঁচ সাতটা গরু আছে টোটালে তো আমি কুরবানির জন্য এবার তিনটা বিক্রি করে দেবো যেহেতু আমার এবার আমার আব্বু আছে রোজ দেখশন করে আমি তিনটা গরু বিক্রি করবো এবার আচ্ছা কুরবানির জন্য কিছু গরু আছে আপনার এখানে না জি জি কুরবানির জন্য তিনটা গরু এবার বিক্রি করে দেবো আচ্ছা গরু পালন করেন কত বছর গরু এটা ছোট থেকে পালে আমার আব্বা আম্মা তারপরে মনে করেন এগুলো বর্তমানে এখন পাঁচ সাত আটটা গরু আছে তিনটা বিক্রি করবো আর ওগুলো সামনে কোন জাতের গরু এগুলো আপনি একটা আছে আমার দেশি আর একটা আছে অস্ট্রেলিয়ার ক্রস বলে আর একটা আছে কালো পাকিস্তানি আচ্ছা কবুতর পালন থেকে গরু পালনটা কি একটু কঠিন একটু কষ্ট যেহেতু পরিষ্কার করতে হয় দই তো দৈনিক তাদেরকে দইতে খাবার দিতে হয় আর ঘাস কেটে আনে এগুলো একটু পরিশ্রম বেশি এটাই অনেক কিন্তু উন্নত জাতের গরু পালন কিন্তু আপনারা দেশি গরু পালন পালন করছেন কেন দেশি গরুটা মানুষের চাহিদা বেশি এই জন্য দেশি গরুটাই মানুষের চাহিদা এগুলো বাজারে বেচন যা এই জন্য দেশি গরুটাই আমাদের বেশি নিয়ে বলছিলেন কুরবানির জন্য কিছু গরু রয়েছে আপনার এখানে মূলত আপনারা কি যে পারিবারিক যে দুধের চাহিদা আছে এগুলোর জন্য গরু পালন করেন না বাণিজ্যিকভাবে না 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 আমরা বাণিজ্যিকভাবে না পারিবারিক চাহিদার জন্যই গরু পালন করি আচ্ছা এই যে কিছু গরু দেখতে পাচ্ছি এগুলো কি আপনাদের যে গাভী ছিল গাভীর বাচ্চা নাকি কিনা এগুলো না না এগুলো গাভীর বাচ্চা সবগুলো গাভীর বাচ্চা হ্যাঁ হ্যাঁ এই সবগুলো এগুলো ক্রস হয়েছে আচ্ছা এই দেখতে পাচ্ছি উনি কি আপনার আব্বু হয় উনি দেখাশোনা করেন আমি একটু ওনার সাথে কথা বলি কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না হ্যাঁ ভালো আছি এই আপনি তো অনেক বয়স হয়ে গেছে এই বয়সে গরু পালন করেন হ্যাঁ আল্লাহ রহমতে পালিত আচ্ছা আচ্ছা খুব বৃদ্ধ বয়সে গরু লালন পালন করেন গরু পালতে গেলে তো অনেক পরিশ্রম করতে হয় করতে পারেন হ্যাঁ পরিশ্রম করুন লাগে তো আচ্ছা কি কি ধরনের কাজগুলো করতে হয় দেখতে ডরাইতেছে হ্যাঁ আমার এই গরু ডরাইতেছে হ্যাঁ হ্যাঁ গরু ডরাইতেছে আচ্ছা একটু আপনার সাথে কথা বলি ভাই এই যে আমরা এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু এটা দেশি ওই দেশি না দেশি কয় দাঁত হয়েছে এটা ছয় দাঁত আচ্ছা আচ্ছা এটার কেমন ওজন হবে এটা ওজন আমি মাপছিলাম ফিতা দিয়ে 339 কেজি ওজন 339 কেজি আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছেন যদি কেউ নিতে চায় যদি কেউ নিতে চায় তাহলে আলোচনা সাপেক্ষে 339 দাম বলা যায় না আনুমানিক তো আমাদের যেরকম চাহিদা 2 লাখ যদি হয় তাহলে 2 লক্ষ টাকার মতো মূলত কিন্তু আমরা আপনার কবুতর খামারে আসলাম কিন্তু পাশে গরু আছে বিদায় একটু দর্শক থেকে দাম সম্পর্কে জানালাম যে পাশে আর একটা আছে এটা ছোট আকৃতির এটা কোন জাতের এটা আমনে অস্ট্রেলিয়ার ক্রস অস্ট্রেলিয়ার ক্রস এটা কয় জাত হইছে এটা 2 জাত পড়ছে মনে দুই জাত পড়ছে আচ্ছা এটার দাম কত টাকা যাচ্ছেন এটা আমরা চাচ্ছি 1,20,000 হইলে ছেড়ে দিই 1,20,000 এটা ছোট গরু এত টাকা দাম হওয়ার কারণ এটা আমরা যেহেতু নিজস্ব লালমা করছে যেহেতু নিজের গরু এরকম একটু ভালো হয় মানুষও চায় ভালো গরু নিতে তো এই জন্য একটু দাম আছে মানে ভিতরে একটি কালো গরু দেখতে পাচ্ছি জি জি ভিতরে ওই কালো গরু এটাও আপনার দাম ওইটা 1,50,000 টাকা এটা সেট একটু বড় 1,50,000 টাকা 1,50,000 টাকা যেহেতু দেশি গরু মানুষের চাহিদাও দেশি আর ভালো জিনিস চাইতে গেলে একটু দাম একটু বেশি হয় যদি কেউ নিতে চায় আলোচনা সাপেক্ষে কথা বললে যদি ভালো হয় নিতে চায় তাহলে তারা নিতে পারবে আচ্ছা আপনাদের এই গরু তো সম্পূর্ণ দেশি হবে লালন পালন করা কিন্তু গরু একদম তেমন মোটাও না একদম পাতলা মনে হয় আমরা অন্য কোনো খাবার খাওয়া হয় না আমরা যেগুলো দেশের খের আছে মনে করেন বসি এরপরে আপনি মটর ভুট্টা এগুলা খাওয়ানো হয় আর ঘাস আচ্ছা আপনি চাকরি করেন চাকরির পাশাপাশি কবুতর কবুতরের পাশাপাশি গরু পালন করেন একটু আমাদের সে বিষয়ে বলেন যে চাকরির পাশাপাশি এইগুলো লালন পালন করতে কোনো সমস্যা হয় কিনা না এগুলা আমি তো চাকরি করি যা আমার আব্বা আম্মা আছে ছোট ভাই আছে লেখাপড়ার পাশাপাশি এই কাজটা চালিয়ে যা আর কবুতরটা তো আমি সময় দিই প্রায় 2-1 ঘন্টা অফিস থেকে আসে এই আমার
আচ্ছা দর্শকরা অনেকে দেখতে পাচ্ছে আপনার ভিডিওটি, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? যারা আপনার কবুতর বা গরু লালন পালন করতে চাই, অন্যান্য কাজের পাশাপাশি তারা লালন পালন কতটুকু স্বাবলম্বী হতে পারবে? তারা যদি করে তো অবশ্যই ভালো, কবুতরের পাশাপাশি যদি গরু কিছু করে তাহলেও ভালো, লাভজনক মোটামুটি আছে কবুতরের মাঝে, এদের লাভজনকই ভালো কবুতর। এবং যারা কোরবানির জন্য গরু নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আর এটাই ভালো। যারা একদম প্রান্তিক যারা গরু পালে তাদের কাছ থেকে নিলে আপনার যোগাযোগ জিনিসটা হ্যাঁ ভালো হয়। যারা দেশ গ্রামে খামারি তারা তো আর চ্যানেলে দেখাও যায় না, তাদের থেকে যায় সেই জন্য প্রান্তিক পর্যায়ে আমাদের চ্যানেলটা দিয়ে দিলাম। যদি কারো ভালো হয় যোগাযোগ করতে পারেন। আর এই জন্য বর্তমানে তো করোনা চলতেছে দেশ গ্রামে। আচ্ছা ভাই, তো অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।